আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক নিউজ অন টিভির খবরে আপনাদের স্বাগতম চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর বর্তমান সরকারের পরিণতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ হবে এ কি বলেন মির্জা ফখরুল জানাব এ নিয়ে বিস্তারিত আরো থাকবে পরিবার সহ পালিয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যা বললেন আসিফ নজরুল জানাব এ নিয়ে বিস্তারিত এছাড়া থাকবে এমপি মন্ত্রীরা যাতে দেশ ছাড়তে না পারেন সেজন্য শ্রীলঙ্কায় বিমানবন্দরের প্রবেশ পথ বন্ধ সাথে দেখবেন কলম্বো ছেড়ে হেলিকপ্টারে কোথায় গেলেন রাজা পাকসে দর্শক শিরোনামে উল্লেখিত খবর দেখতে ভিডিওটি না শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ক্ষোভে ফুঁসছে শ্রীলঙ্কানরা আগুনে জানিয়ে দেয়া হচ্ছে এমপি মন্ত্রীদের বাড়িঘর হামলার শিকার হচ্ছেন পুলিশ কর্মকর্তারাও এ পর্যন্ত এমপি সহ নিহত সাত বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে শ্রীলঙ্কায় বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দার রাজা পাক্সের পরিবার সহ সরকারি বাসভবন থেকে পালিয়ে সেনাবাহিনীর পাহারায় একটি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন শ্রীলঙ্কার এই পরিস্থিতি নিয়ে অধ্যাপক আসিফ নজরুল তার ফেসবুক পেজে দিয়েছেন সেখানে তিনি বলেন আল্লাহর কাছে দোয়া করি জালিমরা যেন শ্রীলঙ্কার ঘটনা থেকে শিক্ষা নেয় ভালো শিক্ষাটা যেন নেয় আরও জুলুম করে টিকে থাকার শিক্ষা নয় কারণ জুলুম যত বেশি হয় পতন ততই ভয়াবহ হয় দয়া করি তার আগে যেন জালিমদের বোধ হয় এদিকে জাফরুল্লাহ চৌধুরী বলেন আজকে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ দেখেন শান্তির দ্বীপ ছিল শ্রীলঙ্কা শিক্ষিত মানুষ শান্তির দেশ কি হয়েছে আগুন জ্বলছে গণহারের দারিদ্র বাড়ছে আমরা সেদিকে যাব না তো অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে এই সরকারের শিক্ষা নিয়ে লাভ হবে না কারণ শিক্ষা নিতে জানে না তারা তাহলে এই দশ বছরে শিক্ষা নিতে পারতো কোন শিক্ষা নেয়নি এদের শ্রীলঙ্কার খারাপ অবস্থা হবে শ্রীলঙ্কাতে নদীতে ঝাঁপিয়ে পড়েছে না সব দেখেন এরা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে এদিকে কোনো এমপি বা মন্ত্রী যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য শ্রীলঙ্কার বন্দর নায়কে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা বিমানবন্দরের সূত্র উল্লেখ করে এই খবর দিয়েছে শ্রীলঙ্কার অনলাইন ডেইলি মিরর এতে বলা হয় কাতুনায়কে ফ্রি ট্রেড জোনের এসব বিক্ষোভকারী বিমানবন্দরে প্রবেশের সড়কে নানা রকম গাড়ি এলোপাতারি পার্কিং করে অবরোধ সৃষ্টি করেছে এই বাধাকে উপেক্ষা করে কারো পক্ষে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করা সম্ভব নয় এই বিষয়ে বেশ কিছু ছবিও প্রকাশ করেছে ডেইলি মিরর তাদের শেয়ার করা পোস্টে বাংলাদেশি অনেকে কমেন্ট করেছেন তার কয়েকটি তুলে ধরা হলো আবুল কাশেম নামে একজন লিখেছেন আকাশ স্থল ও নৌসীমা বন্ধ করে দেয়া হোক যারা দেশকে বানিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে বিদেশে দেশে কত অর্থ পাচার করে জমা করেছে তার হিসাব দিতে হবে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা সেই জনতা তহিদ নামে অন্য একজন লিখেছেন আমাদের দেশের গুলো আগে থেকেই বিদেশে অবস্থান করছেন কালে ভদ্রে হয়তো প্রয়োজনের তাগিদে দেশে আসেন জনরোষ কতটা ভয়াবহ উঠতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজা পরিবার গতরাতে তাদের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা ছাড় মন্ত্রী সানাত নিশান বাড়িও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে জ্বলন্ত বাড়িগুলো ঘিরে উল্লাস করছে মানুষজন গতকাল সোমবার তুমুল বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন মাহিন্দা রাজাপাক্সে তাতেও জনরস কমেনি গতকাল রাতে হাজারো বিক্ষোভকারী কলম্বোয় রাজাপাকসের বাস ভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন তারা রাজধানীর টেম্পল ক্রিজ বাস ভবনের মূল দোতলা ভবনে হামলার চেষ্টা করেন সেখানে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে আটকা পড়েন পরে আজ মঙ্গলবার ভোরের আলো ফোটার আগে সেনা পাহারায় কলম্বোর সরকারে বাস ভবন ছাড়েন মাহিন্দা রাজাপাকসে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিঙ্কুমালি শহরে একটি নৌঘাটিতে পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয় নিয়েছেন তিনি ওই নৌঘাটিতেও ঘিরে রেখেছেন বিক্ষোভকারীরা ব্যাপক আন্দোলনের মুখে হেলিকপ্টারে করে সপরিবারের রাজধানী কলম্বোর বাসভবন ছেড়েছেন মাহিন্দা রাজা পাকসে আজ মঙ্গলবার সকালে তার বাসভবনের সামনে একটি হেলিকপ্টার অপেক্ষা করার ভিডিও প্রকাশ করা হয় শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম ডেইলি মিরর টুইটারে ভিডিওটি প্রকাশ করেছে এতে দেখা যায় বিমান বাহিনীর ওই হেলিকপ্টারে কয়েকজনকে ওঠানো হচ্ছে হচ্ছে তারা রাজা পরিবারের সদস্য বলে মনে করা বিক্ষোভের লাগাম টানতে গত শুক্রবার থেকে শ্রীলঙ্কা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে চলছে কারফিউ এদিকে বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছেন দেশটির একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও বিক্ষোভকারীরা তার গাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছেন আজ মঙ্গলবার রাজধানী কলম্বোয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের কাছে এই ঘটনা ঘটে ওই পুলিশ কর্মকর্তার নাম দেশবন্ধু টেনাকুন তিনি পুলিশের সিনিয়র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এদিকে চৌধুরী বলেন আজকে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আজকের পত্রিকায় এসেছে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন পঁচিশ সাল থেকে ঠেলা সামলাতে পারবেন না দেখেন শান্তির দ্বীপ ছিল শ্রীলঙ্কা শিক্ষিত মানুষ শান্তির দেশ কি হয়েছে আগুন জ্বলছে গণহারে দারিদ্র বাড়ছে আমরা সেদিকে যাব না তো তিনি আরও বলেন আমাদের উচিত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আমাদের উচিত আল্লাহকে বলা আমাকে সঠিক পথ দেখাও আমার প্রধানমন্ত্রীকে হেদায়ত করো ওনাকে সুষ্ঠু নির্বাচনের পথে আনো প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন চালাকি ছাড়েন কারচুপি বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটেন যে আসে আসবে আর তা না হলে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে সেখানে যা ঘটছে তেমন কাহিনী এখানেও সৃষ্টি হতে পারে সুতরাং সাবধান সাবধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয়দের দ্বারা আবৃত হয়ে আছেন মন্তব্য করে তিনি বলেন আমার স্নেহের প্রধানমন্ত্রী আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন খুব ভালো কথা নামাজ পড়েন দেশের জন্য দোয়া করেন কিন্তু আপনি ভারতীয়দের দ্বারা আবৃত হয়ে আছেন তারা আপনাকে ভুল পথে নিয়ে যাবে ও নিয়ে যাচ্ছে আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ তৈরি ইসলাম ঐক্য জোট আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই হুশিয়ারি কথা জানান মির্জা আলমগীর বলেন এখানে দেখেন প্রমাণিত হচ্ছে যে এই সরকার যে পুরোপুরিভাবে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকে এবং নির্বাচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তার প্রমাণ হচ্ছে এটা প্রধানমন্ত্রী কিভাবে বলে তিনশো আসনে ইভিএম এ নির্বাচন হবে যেটা দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণ নির্বাচন কমিশনের তিনি বলেন এই থেকে প্রমাণিত হয় যে সরকার সচেতনভাবে অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশের নির্বাচন ব্যবস্থা অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করছে ইভিএম নিয়ে বিএনপির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন ইভিএম তো ইলেকশন কমিশনই জবাব দিয়ে দিয়েছে আমরা তো বলার আর কিছু আছে বলে মনে হয় না নির্বাচনের বিষয়ে দলের অবস্থান পূর্ণ ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে বর্তমানে অবৈধ হাসিনার সরকারের অধীনে নির্বাচনে না। এর মধ্যে এন বর্তমান পরিস্থিতির কোন শিক্ষা নেওয়া উচিত শ্রীলঙ্কা এই সরকারের শিক্ষা নিয়ে না শিক্ষা নিতে পারে কোন শিক্ষা নেই খারাপ অবস্থা শ্রীলঙ্কাতে আমি জানি আমরা খুব স্পষ্ট ভাবে বলেছি অত্যন্ত স্পষ্ট ভাবে যে বর্তমানে অবৈধ হাসিনা সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে এটা এর মধ্যে এতটুকু আর প্রতি কোন কিছু নেই এই সরকারকে যেতে হবে ক্ষমতা হস্তান্তর করতে হবে নিরপেক্ষ সরকারের হাতে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন গঠন করার পরে তবেই শুধুমাত্র একটা সুস্থ নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে পরিবেশ তৈরি হবে